গতকাল 15ই আগস্ট নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগ সদর থানা ও শহর এবং সকল সহযোগী সংগঠন। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর এক আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বঙ্গবন্ধু দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান। আরও উপস্থিত ছিল নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান, জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলার আহ্বায়ক মোহাম্মদ রিপন সরকার, আওয়ামী লীগ নেতা আমিরুল হক ভূঁইয়া, আলহাজ মমতাজ উদ্দিন ভূঁইয়া, আসাদুজ্জামান খোকা, সাবেক ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ, জুয়েল ভিপি, মঞ্জু এস এম কায়ুম সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, যুবলীগ নেতা রুশদি, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল উদ্দিন, মোটর শ্রমিক লীগের সভাপতি মাজেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হরিপদ দাস, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি যে মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য শুনছিলাম, আপনারা শুনছিলেন, এই ব্যক্তিটি আগে কোনোদিন আমাদের মঞ্চে আসেননি, আমরা তাকে কখনো আনার প্রয়াসও করিনি, কারণ তিনি নিজেই বলেছেন রায়পুরার সন্তান, তিনি রায়পুরার রাজনীতির সাথে জড়িত ছিলেন। আজকে তিনি সারা নরসিংদীর রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। আজকে তিনি যেই মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে, আমি বলবো খুব ছোট্ট করে বলেছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের ইতিহাস বলতে গেলে আধা ঘন্টা 15 মিনিটে কোনো সময় না। এটা মহামানব।